পূজাকে দেখুন এটা কেন সাফা, সব সাফা করছি। এটা সজনা শাগ আনি দিয়েছে রাজেশ, তারপরে ছতি আনি দিয়েছে, তা সাফ করুছে। আর আমি এটা এবে রোষেই করবো। তারপরে আমার মেশিনে বি ফ্লাওয়ার লেগে নেই কি, এটা মেশিনে বি আমার কাম চালিছে। তো মুই বি গোটে রোষে ইয়াড়ে রেসিপিটা মুই আরম্ভ করছি, যেটা কি সয়াবিন বড়ি। সয়াবিন বড়ি নিয়ে নি খাইছি, তো তাহলে সয়াবিন বড়ি করা হবে। তো সেটা আমি আরম্ভ করছি। রাজেশ মামা কো বল কর দেগা, রাজেশ মামা কান খুদা না খাইছে। রাজেশ মামা কো বলো, নিনি রাজেশ মামা কো বলো কান খুদাই খুদা নেকে মেয়ে কান খুদরা দিলা। কেয়া বলি তো সয়া বড়ি মুই সয়া বড়ির রেসিপিটা করবি ভাবলি যে আজ এটা সয়া বড়ির তরকারি বানাই দেছি বলি ভজা নিজে ভজা পছন্দ করছি বাকি আজ তরকারি বানাই দেবি কাজে বলে সব সুখা সুখা হয়ে যাওয়া সেতলে মুই এটা তরকারি বানাই দেবি আর পখাল ভাত হি করাইছি কাজ বলে আমি পখাল ভাত হি খাওছু। তো কুমরা বাবু আজ যাইছন, তাঁকর অডিট চালিছে, তো সন্ডে বি যাইছন সে মানে সন্ডে বি তাঁকর চালিছে। এবার একটু দুই সপ্তাহ হল না এটা তাঁকর অডিট হি তাঁকর টাইম যাচ্ছে। তো আজ সন্ডে স্পেশাল আমি মুই আপনার সেয়ার করবি মো রোষেইটা। তো আমি আরম্ভ নাই করে এটা আরম্ভ কর ভাত হয়ে গেল ন, তারপরে আমি গোটে মূলা ভজা করছু, মূলা ভজা বি হয়ে গেল ন, মুই সয়াবিন তরকারি বানাউছে। তো ঠিক আছে আরম্ভ কর। সো দেখুন ফ্রেন্ড, এটা আমি একচুয়ালি তরকারি বানাবি বলিকি ম্যারিনেট করেছিলি সয়াবিন কি মানে বয়েল করে দিয়েকি, তারপরে এতে মুই ম্যারিনেট করেছি দহি, দহি মানে হাফ কপ, তারপরে এতে পড়ছে জিরা পাউডার, ধনিয়া পাউডার, মির্চা পাউডার, আর হলদি, নুন দিয়ে ম্যারিনেট করি রখি দিলি তরকারি বানাবার লাগে। বাট নিনি কে লাগে ভজা খাইবি বলিকি, তো তার লাগে এটা ভজা করে দিচ্ছে ফেরি। আর মুই ভাবুলি কি তর মানে ছতিটাকে সুখা করবি, কিন্তু ছতিটা মুই সেটা ঝোলরে রখবি বলে ভাবিছে। সো এটা মুই যেহেতু এটা ম্যারিনেট করি রখিছিলি, দহি পকাইছে বলে পানি বহুত বাহারবা, তো তাকে হাই ফ্লেমে রখিকি তাকে ভলসে মুই ঢাকিকি মানে ছাড়ি দেবি বয়েল হবার লাগে মানে শুখবার লাগে পানি অটবার লাগে। কেন রাঁধুছেন ম্যাডাম আপন? আজ ঝাড়ু আর টমাটোর চুরচুটা নাই হবা, আজ হচ্ছে সয়াবিন বড়ি ভজা। দেখুন ম্যাডাম কেন রাঁধুছেন, ভাবুছিলাম তরকারি করবি বলি যে ভাবি ভজা খুঁজছে বলে ভজা করবি, ভজা ভজা করা হচ্ছে যে সব পুরা মস্ত। এটা এটা ম্যারিনেট করি রখি দিয়েছিলি মুই, এতে জিরা পাউডার, ধনিয়া পাউডার, অদা রসুন পেস্ট, তারপরে মির্চা পাউডার, আর দহি ম্যারিনেট করি রখি দিয়েছিলি। এটা ঢকন লগিয়ে দেবা, তো দেখুন এটা 10 মিনিটে মু পুরা হাই ফ্লেমে ঢক্কন ঢকিকি মুই এটা পকাই দিয়েছে তাকে। তো সবু পানিটা মানে দহিটা যেটা লা পানি সবু পুরা সোক করেদেলান, আর তেল মানে জনা পড়ছে ভাস তেলটা জনা পড়ছে মানে সবু পানি অটিগলান। তো সেই হিসাবে মুই এটাকে আহরি পুরা শুখা হওয়া যাকে ভাজিবি, আর এতে মুই টিকি চাউল পাউডার বি পকাবি যেটাকি খুড়খুড়িয়া ভজা হওয়া। আর তা গোটে সাইডে ছতিটা আমি তরকারি রাঁধুছে আউ ওটা সাইডে ছতি তরকারি বি হচ্ছে। তো এটা পানি মানে ছতির যে পানিটা আছে সব অটি গলা পরে ফেরি এটাকে মুই অটি মানে অটবা যাক ভাজবি এটাকে। দেখুন
तेल सब बाहरी गलान मैं सुखी गलान छतीर पैंटा तापर ए झुलझुलिया करी कहीं बोले सबूत सुखा सुखा हो जाए ये झुलझुलिया करी आउे मत पैन देवी तो यहाँ देख टे मैंने पैन दीचे टी छुपछुपिया है बल के यहाँ सब काढ़ी आउ बेसी झोल नहीं कि बेसी मैंने पूरा सुखा भी नहीं मैंने जस्ट एमती मसमसिया है तो ये गैस की कर्मा बंद आउ रेडी गला तो देखे झुलझुलिया रखीचे आज आम लंच रेडी गला तो लंच कर्मा गाइस मामा को बुलाओ खाएं खाना खाएंगे बोल के आ रहे जी सर हे देखो ये देखो मैं खा रही हूं पर मक्खी नहीं कर रही हां तो ठीक है खाओ उधर बने बने सुन आ से बहुत टेस्टी लगती यादव कुकिंग कोर्स कर रहा है कुकिंग कोर्स कर रही है कोर्स तो गुटे प्रकार आ तो कोर्स तो सागरलो वाला चाटी चाटी काय तो फ्रेंड्स एटा देखुन आफ्टर लंच पर एटा मैं दही छाज बनाऊ छे जेंटा की बटर मिल्क भी कहसो तो एटा मैं सर्व कर छे राजेश के आ मैं भी एटा पिउ छे पे की बटर मिल्क बटर मिल्क पिएगी नहीं बना पाए तो क्या होगा तो देखो ये गलान इवनिंग इवनिंग गलान आउ राजेश गला राजेश से बापार बापार डॉक्टर नहीं देखा तार नंबर करवार था तो से बापा डॉक्टर नहीं फिर आसाला रिटर्न आउ फिर गला चा पा पी तर आम सुहासुई करूचु तो देख सुई पड़ी मत भी टी रेस्टलेस लगुच तो मुझे टी रेस्ट नहीं जीवी तो ठीक अच्छे आज वीडियो एंड करमा फ्रेंड्स देखा फिर नुआ वीडियो स्टे ट्यून बाय बाय।